সুন্দর সুন্দর ফটোগ্রাফি আর মজাদার খাবার যদি চান তাহলে এই ভিডিওটা আপনাদের জন্য। তো আজ আমি চলে এসেছি পুরান ঢাকার ওয়ারিতে। এই রেস্টুরেন্টের নাম হচ্ছে পেশওয়ারাইন। তাদের হিউজ ডিমান্ডের জন্য তারা তাদের রেস্টুরেন্টটি এক্সটেন্ড করেছে আর আজ ছিল তাদের সফট ওপেনিং। তো ফার্স্টে আমি আপনাদেরকে দেখাবো তাদের নতুন নতুন ডেকোরেশনস গুলি। ঢুকেই আপনারা একটা ভাইব্রেন্ট ফিল পাবেন। চারপাশে রয়েছে কিছু আই ক্যাচিং পেইন্ট ওয়ার্ক। পিকচার্স তোলার জন্য এমন ব্যাকগ্রাউন্ড একদম পারফেক্ট। যারা পিকচার্স এন্ড ভিডিও লাভার তারা এখানে এসে ফটোশুট করতে পারেন। আজকে আকাশে মেঘ ছিল আর সাথে ছিল মৃদু ঠান্ডা হাওয়া, তাই নেহারি না খেয়ে ঘরে কি বসে থাকা যায়। দেরি না করে রেস্টুরেন্টে চলে আসলাম। আর এটার ইন্টেরিয়র নিয়ে কি আর বলবো, আপনারা তো দেখতেই পাচ্ছেন কতটা ইউনিক এন্ড ক্রিয়েটিভ ভাবে এটাকে সাজানো হয়েছে। এন্ড গাইস, প্রত্যেকটা টেবিলে আলাদা করে পেইন্ট ওয়ার্ক করা হয়েছে। তাদের সাথে কথা বলে জানতে পারলাম যে এগুলো সবই নাকি হাতে করা। প্রতিদিন বিকাল 5টা থেকে তারা রেস্টুরেন্ট ওপেন করে এন্ড রাত 11টা পর্যন্ত তারা খাবার সার্ভ করে থাকে। এন্ড গাইস, তাদের ওয়ালে আমি একটি মজার জোকসও দেখতে পেলাম। তো চলুন এখন আমরা তাদের মেনুটা দেখে নিব। তারা মোট 6 রকমের নেহারি সার্ভ করে। এছাড়াও তাদের রয়েছে মাটন নেহারি। নেহারির প্রাইস রেঞ্জ হচ্ছে 120 টাকা থেকে 350 টাকা পর্যন্ত। তাদের বেস্ট সেলিং আইটেম হচ্ছে স্পেশাল নলি নেহারি। এছাড়াও আপনারা ডেজার্ট এখানে পেয়ে যাবেন কুলফিওয়ালার মালাই কুলফি। নেহারির পাশাপাশি রয়েছে তাদের কাবাব আইটেমস। তারা মোট 6 রকমের চিকেন কাবাব সার্ভ করে থাকে। এছাড়া আপনারা পেয়ে যাবেন 3 রকমের ড্রিঙ্কস। আর এখানে আসলে আপনারা অবশ্যই তাদের মালাই লাস্সিটা ট্রাই করবেন। সো অর্ডার করার পর আমাদেরকে আধা ঘন্টা ওয়েট করতে হয়েছে। তাদের অলওয়েজ এরকম রাশ থাকে, এমনকি দোকানের বাহিরেও তাদের ভিড় লেগে যায়, লাইন ধরে দাঁড়িয়ে থাকে। এন্ড গাইস, ফাইনালি আমাদের খাবার চলে আসছে। তো ফার্স্টে আমি মগজ নেহারিটা ট্রাই করছিলাম। মগজের কারণে এটা থেকে এক ধরনের ক্রিমি স্বাদ পাচ্ছিলাম আর নেহারির ঝোলটাও বেশ ঘন ছিল। তাদের নেহারি ইউনিক হওয়ার কারণ হলো গরুর গোরলের মাংস, মগজ এন্ড তুলতুলে নরম রব দিয়ে বানানো হয় এই নেহারিটি। এরপর আমি ট্রাই করলাম স্পেশাল নলদি নেহারি। যারা সুইট অ্যান্ড সার পছন্দ করেন তারা অবশ্যই পুদিনা চাটনির সাথে এই নেহারিটি ট্রাই করে দেখবেন। এছাড়াও নেহারির সাথে আদা কুচি আর হালকা লেবু চিপে একটু করলের মাংস দিয়ে, একটু মগজ দিয়ে আর একটু তুলতুলের রগ একসাথে মিশিয়ে চামচে তুলে মুখের ভিতর প্রবেশ করলেই দেখতে পারবেন আসল নেহারির মজা কি। এন্ড খাবার দাবার শেষ করে আমরা লাস্টলি ট্রাই করছি মালাই লাস্সি। এটা নর্মাল দোকানের লাস্সি থেকে পুরোই ডিফারেন্ট। ফার্স্ট সিপে আপনাদের মুখ ভরে যাবে গরুর দুধের মালাই দিয়ে। এন্ড এটা টেস্ট জাস্ট হেভেনলি। সো গাইস, আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।